রাজ্যের সার্বিক উন্নয়নে ত্রিপুরা স্টেট রাইফেলস তথা টিএসআর দায়িত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। শুক্রবার আরকে নগরস্থিত টিএসআর এর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত টিএসআর এর 14 এবং 15 নম্বর ব্যাটালিয়নের পাসিং আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুই বাহিনীর পাসিং আউট প্যারেড উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্যরা। এদিন মোট 458 জন শপথ বাক্য পাঠ করেন। মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া ছাড়াও টিএসআর বাহিনী তাদের কলা কৌশল প্রদর্শন করেন। টিএসআর বাহিনীর প্রশংসা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা নিতে পারে রাজ্যের টিএসআর বাহিনী। সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়াও বর্তমানে রাজ্যের টিএসআর বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নেশা বিরোধী অভিযানেও সামিল হচ্ছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা ছাড়াও বর্তমানে টিএসআর বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা, বিপর্যয় ব্যবস্থাপনা, শিল্প নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা এবং নেশা বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত থেকে তাদের দায়িত্ব পালন করছে। এনডিআরএফের ট্রেনিং সেন্টারে বিপর্যয় মোকাবেলা এবং আইন শৃঙ্খলার বিষয়ে সিআরপিএফ এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের ট্রেনিং সেন্টারে টিএসআর জওয়ানরা প্রশিক্ষণ নিচ্ছেন। রাজ্যের সার্বিক উন্নয়নে টিএসআর দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেলওয়ে নিরাপত্তা, চেকপোস্টের নিরাপত্তা এবং বর্ডার হাটগুলোর সুরক্ষার প্রশ্নে টিএসআর দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে।